प्रिय छात्र छात्री, आजकेर भिडियोते आलोचना करब आदि मध्ययुगेर बांगला भाषार एवं बांगला साहित्येर निदर्शन श्रीकृष्ण कीर्तन काव्य सम्पर्के। क्लास इलेवेन, क्लास टुएल्व एमनकी अनार्स एवं एमए एइसब श्रेणीते जेसब छात्र छात्रीरा पढ़छो किंबा जारा विभिन्न कम्पिटिटिव परीक्षार जन्य प्रस्तुति निच्छो, बांगला साहित्येर इतिहास তাদেরকে অবশ্যই পাঠ করতে হবে। এবং বাংলা সাহিত্যে ইতিহাস পাঠ করতে গেলে প্রথমেই চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এসব সম্বন্ধে তোমাদের জানতেই হবে। তা চলো আজকের ভিডিও শুরু করি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ, সেই সম্পর্কে একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। চর্যাপদ সম্বন্ধে কিছু জানতে হলে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস নামে এক গুণী ব্যক্তি। কী নাম বললাম? বড়ু চণ্ডীদাস। বড়ু শব্দটি এসেছে বটু শব্দ থেকে। বটু, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষকে বটু বলা হতো, বিপ্র তা থেকে বটু থেকে বড়ু, এইভাবে শব্দটি আমরা পাচ্ছি। 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়, তিনি এক পণ্ডিত মানুষ, তিনি বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি তার গোয়ালঘরের মাথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি উদ্ধার করেছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে পুঁথিটি তিনি পেয়েছিলেন সেটি তুলট কাগজে ওপরে লেখা এবং সেটি চৈতন্যদেবের জন্মের অনেক আগে লেখা হয়েছিল বলে তিনি অনুমান করেছেন। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেছিলেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়। আর সেটি আবিষ্কার করেছিলেন কখন? 1909 খ্রিস্টাব্দে। এই 1909 খ্রিস্টাব্দে পাওয়া এই পুঁথিটি তিনি পড়াশোনা এবং গবেষণা কর্ম করার পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় তিনি প্রকাশ করলেন। তিনি এই পুঁথিটির নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এ প্রসঙ্গে বলে রাখি যে পুঁথির প্রথম কয়েকটি পাতা, মাঝের কয়েকটি পাতা এবং শেষ কয়েকটি পাতা নষ্ট হয়ে গেছে বা পাওয়া যায়নি। তাই পুঁথিটিতে বড়ু চণ্ডীদাস কী নামকরণ করেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য আমরা পাই না। তা আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় মহাশয় তিনি এই পুঁথির নামকরণ নিজেই করেছেন, তিনি নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন। তবে নামকরণ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। এই পুঁথির মধ্যে একখানি চিরকুট পাওয়া গিয়েছিল, সেই চিরকুটের নাম, সেই চিরকুটের মধ্যে লেখা ছিল যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অনেকে মনে করেন যে এই পুঁথিটির নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, আবার অনেকে সে কথা স্বীকার করেন না, কারণ কোনো পুঁথির মধ্যে অন্য কোনো বইয়ের নাম কোনো কাগজে লেখা অবস্থায় ভরা থাকতেই পারে। তা যতদিন না নামকরণ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে ততদিন বসন্ত রঞ্জনের দেওয়া এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটি আমরা যথার্থ বলে গ্রহণ করব। চর্যাপদ আবিষ্কারের পরে পণ্ডিত মহলে যে হইচই পড়েছিল, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের পরে বোধহয় এই হইচই পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। কেননা এতদিন আমরা জানতাম যে চণ্ডীদাস একটি মানুষ, অর্থাৎ একটি চণ্ডীদাস বর্তমান ছিলেন কোনো এক সময়ে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পরে দেখা গেল যে চণ্ডীদাস একজন নয়, একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব সম্পর্কে পণ্ডিতরা এখন জানতে পারলেন। যেমন দ্বিজ চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, এরকম একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব সম্পর্কে জানা যেতে থাকলো এবং সেই নিয়ে পণ্ডিতের মধ্যে নানাবিধ মতভেদ এবং সংশয় দেখা দিতে থাকলো। যে চণ্ডীদাসের পদ স্বয়ং শ্রী চৈতন্যদেব শ্রবণ করতেন, পছন্দ করতেন, সেই চণ্ডীদাস এবং এই বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পদ বা শ্রীকৃষ্ণ কীর্তন গান কখনোই এক হতে পারে না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। প্রথমেই আছে জন্মখণ্ড, এরপরে দান, তাম্বুল, ভার, ছত্র, বস্ত্র, বৃন্দাবন, কালীয় দমন, বংশীখণ্ড এবং শেষ খণ্ডের নাম রাধা বিরহ। এরকমভাবে 13টি খণ্ডে পুরো কাহিনীটি রয়েছে। প্রথমেই কৃষ্ণের জন্ম এবং তার পূর্বে দেবতাদের বন্দনা অর্থাৎ দেববন্দনা, এই কাব্যে মঙ্গল কাব্যের ধরনে এই কাব্যে দেববন্দনার অংশটি রয়েছে এবং দেববন্দনার পরে কৃষ্ণের জন্মকথা
এবং তাদের ক্রমশ বয়সপ্রাপ্ত হওয়া, তারা তাদের বয়স সন্ধিতে পৌঁছানো, রাধার সাথে তাদের কৃষ্ণের পরিচয়, বড়াইয়ের ভূমিকা, রাধা কৃষ্ণের প্রেম, প্রেমের সূচনা, প্রেমের পরিণতি, বিকাশ, এইসবই এই কাব্যে রয়েছে। অর্থাৎ কাব্যের বিষয়বস্তু হিসাবে আমরা পাচ্ছি রাধাকৃষ্ণের প্রেম কথা। এই কাব্যের মধ্যে শ্রীকৃষ্ণকে আমরা খুব একটা ভালো চরিত্রবান পুরুষ হিসাবে দেখতে পাই না। তিনি শট, তিনি প্রতারক, তিনি নারীর লোলুপ বা নারীর শরীর লোলুপ একজন চরিত্র। তিনি রাধাকে কেবলই ভোগ করার জন্যই সম্পর্ক স্থাপন করেছিলেন এবং ভোগ তৃষ্ণা মিটে যাওয়ার পরে তিনি রাধাকে পরিত্যাগ করেছেন। এরকম একটা শট চরিত্র হিসেবে কৃষ্ণ চরিত্রটিকে আমরা পেয়েছি। কিন্তু রাধা চরিত্রটি আদৌ কৃষ্ণের সমধর্মী নহে। রাধা প্রথম প্রথম কৃষ্ণকে প্রত্যাখ্যান করেছিল, পরবর্তীকালে একটু একটু করে তার প্রেমে সাড়া দিতে শুরু করেছিল এবং অবশেষে নিজের জীবন, নিজের যৌবন, কুল, মান, লাজ সব কিছু আত্মসমর্পণ করে দিয়েছিল কৃষ্ণের চরণে। কিন্তু কৃষ্ণ শেষে কী করলো না, রাধাকে ছেড়ে, রাধাকে ত্যাগ করে, বৃন্দাবনকে ত্যাগ করে, তার যত ব্রজগোপী বান্ধবী ছিল সবাইকে ত্যাগ করে তিনি চিরদিনের মতো মথুরায় চলে গেলেন। তিনি আর কখনো বৃন্দাবনে ফিরে এলেন না। তার কৃষ্ণকে হারাবার পরে রাধার যে আরতি, রাধার যে বেদনা, ও রাধার সর্বস্ব দান করে দিয়েছিলেন। কৃষ্ণই ছিল তার প্রাণ, এই কৃষ্ণকে ছাড়া তিনি আর কিছু বোঝেন না। সেই কৃষ্ণকে হারিয়ে তার যে বেদনা, তার সর্বকালের সর্বযুগের বেদনার কথা হয়ে উঠেছে। তাই বংশীখণ্ড থেকে রাধার বেদনা শুরু হয়েছে, অর্থাৎ কৃষ্ণ এই সময় থেকে চলে যাচ্ছে রাধাকে ত্যাগ করে দিয়ে, আর রাধার বেদনা এখন থেকে শুরু হচ্ছে অর্থাৎ বংশীখণ্ড থেকে, এবং শেষ যে খণ্ড রাধা বিরহ, সেখানে রাধার বেদনা কোনো বাধা মানেনি, বাঁধ ভাঙা উচ্ছ্বাস হয়ে তার কান্না ঝরে পড়েছে এবং পাঠকের হৃদয়কেও আর্দ্র করে তুলেছে। এই হচ্ছে কাব্যটির কাহিনী বস্তু, সংক্ষেপে আমি বললাম। এই কাব্যে বৈষ্ণব কবি জয়দেবের প্রভাব দেখতে পাওয়া যায়। জয়দেবের গীত গোবিন্দম কাব্যের প্রভাব এই কাব্যে স্পষ্টতই রয়েছে। গীত গোবিন্দম কাব্যের প্রভাব এত বেশি রয়েছে যে কবি যে সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন তা স্পষ্টতই বুঝতে পারা যায়। এছাড়া অন্যান্য সংস্কৃত কাব্য যথা ভাগবত, পুরাণ ইত্যাদি থেকেও তিনি কাহিনী চয়ন করেছেন। কাব্যটির বললাম যে 13টা খণ্ড, এই 13টা খণ্ডের মধ্যে শেষ যে খণ্ড রাধা বিরহ, এটিকে পণ্ডিতরা বলছেন যে এটি নাকি প্রক্ষিপ্ত অংশ, অর্থাৎ পরে সংযোজিত হয়েছে, এটি বরুচণ্ডী দাসের লেখা নয়। তা এই কথা বলার পিছনে যুক্তি আছে, কারণ না দানখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড ইত্যাদি যে খণ্ডগুলো সেগুলো প্রত্যেকটি খণ্ড হিসাবে উল্লেখিত হয়েছে, কিন্তু শেষ যে খণ্ড রাধা বিরহ এখানে খণ্ডের কোনো উল্লেখ নেই। এবং আরেকটি কথা এখানে বলে রাখা ভালো যে ভারতীয় সাহিত্যে সে প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত, আধুনিককালের কথা যদিও কিছুটা ব্যতিক্রম হিসেবে ধরা যায়, তা প্রাচীন এবং মধ্যযুগে কখনোই বেদনার কথা দিয়ে অর্থাৎ মিলন না ঘটিয়ে কাব্য শেষ হয়নি। কিন্তু রাধা বিরহ সে মিলনের কাহিনী নয়, মিলনের কথা বলছে না। তাই অনেকেই মনে করছেন যে হয়তো কাব্যটি একক মানুষের লেখা নয়, পরবর্তীকালে অন্য কোনো মানুষ, বরুচণ্ডী দাস ছাড়া অন্য কোনো মানুষ এই কাব্যে সংযোজন ঘটিয়েছেন। ডক্টর সুকুমার সেন তিনি বলেছেন যে বরুচণ্ডী দাস এই কাব্য যে রচনা করেছেন এটি হচ্ছে নাট গীতি পাঞ্চালী কাব্য, অর্থাৎ নাটকের ভঙ্গিতে লেখা একটা পাঁচালী কাব্য। অর্থাৎ পাঁচালীর কাব্যের বৈশিষ্ট্য এর মধ্যে যেমন রয়েছে, তেমনি নাটকীয়তা এই কাব্যের একটি বৈশিষ্ট্য। তিনটি চরিত্র রয়েছে, রাধা, কৃষ্ণ এবং বড়াই। এই তিনটি চরিত্রে পারস্পরিক কথোপকথন এবং ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে কাব্য কাহিনী এগিয়ে গেছে। তা ডক্টর সুকুমার সেন মনে করতেন বা তিনি বলেছেন যে বরুচণ্ডী দাসের একটি পুতুল নাচ দেখানোর দল ছিল এবং সেই পুতুল নাচের মুখে, সেই পুতুলের মুখে ভাষা জোগানোর জন্য একটি কাহিনীর প্রয়োজন হয়েছিল এবং তিনি এই কাহিনীটি লিপিবদ্ধ করে রেখেছিলেন, যে পুঁথিটি আমরা পেয়েছি এবং শ্রীকৃষ্ণ কীর্তন বলে বর্তমানে উল্লেখ করছি। কাব্যটি কোন সময় লেখা হয়েছিল এ নিয়ে মতভেদ আছে, তবে অবশ্যই এটি চৈতন্যদেবের বা চৈতন্যদেব মহাপ্রভুর জন্মের আগেতে লেখা হয়েছিল, এ বিষয়ে পণ্ডিতের মধ্যে মতভেদ নেই। মনে করা হয় যে 1350 থেকে 1450 এই সময়কালে, অর্থাৎ তুর্কি আক্রমণের পরবর্তীকালে এবং চৈতন্যদেবের জন্মের পূর্বে এই কাব্যটি লেখা হয়েছিল। বরুচণ্ডী দাসের বাড়ি ছিল বাঁকুড়া জেলার একটি গ্রামে। তিনি ছিলেন বাসুলী দেবীর উপাসক, সেখানে বাসুলী দেবীর মন্দির আছে, বাঁকুড়া জেলাতে বর্তমান ছিলেন, সেরকম অনেক সাক্ষ্য, অনেক প্রমাণ পাওয়া গেছে। তাহলে এখান থেকে যেসব প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তার মধ্যে একটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখককে
এতক্ষণ শুনেছো তোমরা যে বড়ুচণ্ডীদাস। অন্য যে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি, তাহলে জন্মখণ্ড, এবং শেষ যে খণ্ড তার নাম হচ্ছে রাধা বিরহ। এই কাব্যে 13টি খণ্ড আছে। কাব্যটি নাটকের ভঙ্গিতে এবং একই সঙ্গে পাঁচালীর লেখার ভঙ্গিতে বিবৃত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্বন্ধে আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। এই কাব্য সম্পর্কে অনেক আলোচনাই বাকি থেকে গেল, একটি ভিডিওতে আমি সমস্ত আলোচনা সম্পূর্ণ করতে পারলাম না। আমি প্রত্যাশা করব তোমরা তোমাদের প্রশ্ন জানিয়ে আমাকে কমেন্ট করবে এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দেবে। এই ভিডিওটি তোমাদের উপকারে লাগলে আমি খুশি হব। ধন্যবাদ।